এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, যে অর্ধ পরিসীমা যদি দেওয়া থাকে এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল কি হয়ে যাবে তাহলে, এরিয়া বা ক্ষেত্রফল হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সুবিধা সে বইটা আছে কাছে কারো দিয়ে দাও একটু, অঙ্ক বলছি নাহলে ক্লিয়ার হবে না জিনিসটা। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 75, 80 এন্ড 25 সেন্টিমিটার বলছে, ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল বার করো, 30 সেকেন্ড সময় দিচ্ছি কর। একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 75 মিটার, 80 মিটার এবং 25 সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বার করো। এর সঙ্গে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, কোন ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল দেয়া আছে, এরিয়া হচ্ছে 200 বর্গ সেন্টিমিটার, 200 স্কোয়ার সেন্টিমিটার, হাইট বা উচ্চতা দেয়া আছে, হাইট আর উচ্চতা হচ্ছে 40 সেন্টিমিটার, কোশ্চেন হচ্ছে ভূমি দৈর্ঘ্য কত। এই দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক করলে একটা এই দুটো অঙ্ক পারবে। কত এসছে প্রথমেরটা, না প্রথমেরটা বলছি কত আসেনি, কেন আসবে না, প্রথমে কি বার করতে হবে বল, প্রথমে কি বার করবো, প্রথমে তিনটে যোগ করে কি বার করবো, পরিসীমা বার করবো, পরিসীমা কত আছে 180, পরিসীমা হচ্ছে 180, পরিসীমা যদি 180 হয় অর্ধ পরিসীমা কত 90, অর্ধ পরিসীমা 90, তাহলে আমার ক্ষেত্রে বলার নিয়ম কি ছিল, রুট ওভার অফ 90 গুণ, হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ ক্লাস চলছে তো, আচ্ছা নেট তো যদি সমস্যার সামনে না, ওই ওই ঘরটা রেডি হচ্ছে বলে ঘরটা এখন চেঞ্জ করা আছে, ওই রানাঘাট স্টেশনের পাশেই আরাধনা লজ আছে, ওই লজে এই স্টেশন থেকে নেমে তোমার 1 নম্বরে, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই একটা রাস্তা চলে যাচ্ছে না, ওখানে আরাধনা লজ, জিজ্ঞেস করলে 50 মিটার স্টেশন থেকে 50 মিটার, ওখানে বললেই বলে দেবে, দেখো হ্যাঁ হবে হবে আরাধনা লজ। আচ্ছা দেখ এবার দেখ, ফর্মুলা মনে রাখার দরকার নেই, ফর্মুলা যে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি মনে রাখার দরকার নেই, কি করবি প্রথমে অর্ধ পরিসীমা বসে দিবি, এই অর্ধ পরিসীমা থেকে প্রথমে প্রথম এই এই বাহুটা দৈর্ঘ্য বাদ দিয়ে দিবি, বড় বাহুর দৈর্ঘ্য বাদ দিবি, কত হবে তাহলে 90 থেকে 80 বাদ দিলে 10, 90 থেকে 75 বাদ দেবো কত পাবো 15, 90 থেকে 25 বাদ দেবো কত পাবো 65, এই তো অঙ্ক বুঝতে পারলো, অর্ধ পরিসীমা বার করে প্রত্যেকটা জায়গা থেকে তার বাহু দৈর্ঘ্য বাদ দিতে হবে। এবার এইটা করে এটার উত্তরটা চলে আসবে, দেখ কীভাবে করতে হয়, দেখ 90 কীভাবে আসে, 15 গুণ 6 90 দরকার নেই, 15 গুণ 6 90, 90টা ভাগ হচ্ছে 15 গুণ 6,
ইন্টু এখানে দশ, দশকে কিভাবে ভাঙতে পারি আমি? ফাইভ ইন্টু টু, দশকে ভাঙতে পারি ফাইভ ইন্টু টু। পনেরোকে কীভাবে ভাঙতে পারি? পনেরোকে পনেরোই রেখে দিই আমি, পনেরোকে পনেরোই রাখলাম। আর পঁয়ষট্টিকে পাঁচ আর পাঁচের সঙ্গে তেরো হলো। এবার দেখ পনেরো কটা আছে? দুটো, তাহলে বাইরে বেরিয়ে একটা পনেরো হলো, ঠিক আছে। পাঁচ কটা আছে? দুটো, বাইরে বেরিয়ে কটা হবে? একটা। এবার দেখ এই ছয়টাকে না তিন আর দুয়ে ভাঙা যায় না, তিন আর দুই, তাহলে দুখানা দুই আছে, তাহলে একটা দুই বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে ভিতরে কী পড়ে থাকলে? একটা তিন পড়ে থাকলো আর একটা কী থাকলো? তেরো। তাহলে ভিতরে পড়ে থাকলো তিন ইন্টু তেরো, তাহলে এটা উত্তর কী হবে? ছয় দেড়শো, দেড়শো রুট থার্টি নাইন। এগুলো কিন্তু এরকমই হবে উত্তর, মানে তোর এগুলোই মানে যখন বের করবি রুট থেকে ভেঙে বের করতে হবে রুটগুলোকে। ওটা হয়ে গেছে, এটা কত এসছে? এটা এটা হয়নি, আচ্ছা এগারো আসছে দেখছি আমি। ক্ষেত্রফল কত? দুশো। ক্ষেত্রফল ইকুয়াল টু কী জানি আমি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত আছে? চল্লিশ, চল্লিশ বলেছিলাম না, চল্লিশ উচ্চতা হচ্ছে চল্লিশ, দুই কুড়ি, দুই কুড়ি। তাহলে ভূমি কত হবে? ভূমি ইকুয়াল হবে দুশো বাই কুড়ি, মানে হচ্ছে দশ, দুশো। সে যাই হোক, ওটা কোনো ব্যাপার নাই, ও জিনিসটা জানতে পারলেই হবে, ঠিক আছে। আজকে যেগুলো করেছে ভালো করে করবে, এগুলো পরের দিন জন্য লাগবে আরও। হয়ে গেছে এটা, হয়েছে তো? অত স্লোলি হয় নাকি? হ্যালো, বলছে গ্রুপে জিজ্ঞেস করছে দেখ লজটা কোথায়, আর ওকে তুই বলেছিলি তুই লজ যেতে? তো একটু কথা বল, কথা বল সবাই সাথে, গ্রুপটা দেখ ফলো কর। আচ্ছা দেখ এটা কি, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজের এটা কি উচ্চতা, যেটাকে লম্ব বলা হয়, এটা কি ভূমি, আর এটা কি বলা হয় অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোর যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, সে তো সে সেম জিনিস, সেই যে হাফ ইন্টু উচ্চতা তো দেওয়াই থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই বাহুটা হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেম জিনিস। এবার দেখ এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এর যে পিথাগোরাসের ফর্মুলা সেটা কি? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে। এর মানে হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো যদি দুটো দেওয়া থাকে তিন নম্বরটা বার করতে হবে, আর তিন নম্বরটা অবশ্যই কী হবে বড় হবে, এটা মনে রাখবি, তিন নম্বরটা কী হয় বড় হয়। যেমন আমি যদি বলি এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার, তাহলে এটা কত হবে? অবভিয়াসলি পাঁচ হবে, ট্রিপলেটের নিয়ম অনুযায়ী এটা পাঁচ হয়ে যাবে। এবার কিছু ট্রিপলেট মানে হচ্ছে কিছু তিন তিনটে নম্বরের সিরিজ, যেটা কি এই পিথাগোরাসের ফর্মুলা মানে, এদেরকে ট্রিপলেট বলা হয়। আর একটা কী আছে পাঁচ বারো সাত, এর মধ্যে ধর এটা হচ্ছে পাঁচ, এটাকে যদি আমি বারো বলি তাহলে এটাকে এই এটাকে বারো বলি, এটা কত হবে তেরো, সরি পাঁচ বারো তেরো। হ্যালো, আচ্ছা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ করে দাও। হ্যাঁ একটা একটা হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ করবো মানে, আচ্ছা তাহলে এই আমার ক্ষেত্রফল বুঝতে পারলি, এটা মানে পিথাগোরাসের নিয়মটা এরকমই থাকে। সমকোণী ত্রিভুজের এই কোণটা কত আসে?
নব্বই ডিগ্রি আসে, ঠিক আছে, নব্বই ডিগ্রি আসে। এই সমকোণ ত্রিভুজে যেটা নব্বই ডিগ্রি হয়, বাকি যে কোণ দুটো আছে, কোণ এ আর কোণ সি, এই দুটো যোগফল কত হবে? বাকি নব্বই ডিগ্রি হয়ে যাবে। এর মধ্যে যে কোনো একটা দেখা থাকলে তুই বাকিটা বের করতে পারবি, এটা হচ্ছে নিয়ম। এবার দেখ, পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে তোর ওই এটা সমবাহু ত্রিভুজটা থেকে প্রচণ্ড দেয় এক্সাম। সমবাহু ত্রিভুজ থেকে তোর কোশ্চেন প্রায় দেয়। একটা নাম্বার পাঠিয়ে দিই, সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটে ভাগ সমান থাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, এটার নাম হচ্ছে এ বি সি। সমবাহু ত্রিভুজে এটা কি? এটা হচ্ছে হাইট বা উচ্চতা, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য এ হবে, এই বাহুটার দৈর্ঘ্য এ হবে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি এ, মানে তিনটে বাহুর যোগফলই হচ্ছে পরিসীমার সমান, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের আর কি কি বের করতে দেয়? এক নম্বর বের করতে দেয় সমবাহু ত্রিভুজের হাইট বা উচ্চতা, দুই নম্বর বের করতে দেয় সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল কত, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের হাইট বা উচ্চতা বের করা যায় কীভাবে? সমবাহু ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা ইউজ করেই বের করা যায়। কারণ কি, এইটাকে হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। একটা হচ্ছে দেখ, এটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা, এই যে সমকোণী ত্রিভুজ, এটা কি, এটা হচ্ছে অধিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এই ফর্মুলা ইউজ করেই উচ্চতা বার করা যায়, কিন্তু ডাইরেক্ট উচ্চতা তাকে জানতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত? কত সমবাহু ত্রিভুজ উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা কত কে জানিস? কোশ্চেন তো দেবে, একটা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ওর উচ্চতা কত? আ দড়ি আর ফ্যানি ঝুলি পড় রুট থ্রি বাই টু এ। হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ আমি তো চামড়ায় পড়াচ্ছি। লোকেশনটা ওই রানাঘাটে পৌরসভার সামনে আমন্ত্রণ লজ, হ্যাঁ একটু বলে দে, হ্যাঁ 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 পৌরসভার সামনে আমন্ত্রণ লজ, হ্যাঁ। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি আছে? রুট থ্রি বাই টু ইন্টু এ, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, মুখস্থ রাখতেই হবে এটাকে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার। এই দুটো জিনিস মুখস্থ রাখতে হবে না রাখতে হবে, কিছু করার নেই এটা। কেন করবো? আমাকে তো বলছে মুখস্থ রাখতে হবে ওটাকে, হাইটটা মুখস্থ রাখতেই হবে যেভাবে হোক, কেন ডাইরেক্ট অঙ্ক দেবে এখান থেকে। অঙ্কটা এবার দেখ, বলছি দেখ, একটি সমবাহু ত্রিভুজের, এই অঙ্কটা দেখ, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়াল টু 36√3 বর্গমিটার। কোশ্চেন হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 36√3 বর্গমিটার, সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত? ফর্মুলা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? রুট থ্রি বাই ফোর স্কোয়ার। তাহলে রুট থ্রি বাই ফোর স্কোয়ার মানে হচ্ছে এটা, তাই তো? তাহলে রুট থ্রি বাই ফোর
স্কোয়ার ইকুয়াল টু কত? 36√3, ঠিক আছে? এখান থেকে কী বার করতে হবে তোকে? এর ভ্যালু আগে বার করতে হবে। এ বাহুর দৈর্ঘ্য বার না করলে উচ্চতা বার করতে পারবি না। তাহলে এর ভ্যালু বার কর। দেখ, √3, এখান থেকে কী হয়, কেটে যাবে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়াবে? 36 × 4, গুণ করার দরকার নেই। এ ইকুয়াল টু কী হবে? √36 × 4, 36-এর রুট কত? 6, 2, কত আছে তাহলে? 12। সমবাহু ত্রিভুজের তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 12। তাহলে যদি কোশ্চেন করতো সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত, কী হতো? পরিসীমা হতো 3a, 3 × 12 ইকুয়াল হচ্ছে 36। কিন্তু আমাকে চাইছে কি উচ্চতা, উচ্চতা হচ্ছে √3/2 × a, তাহলে √3/2 × 12 কত হয় তাহলে? 6√3। তাহলে তিনটে জিনিস দেখালাম এখানে, একটা হচ্ছে ক্ষেত্রফল, হতো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই তিনটে জিনিস। হ্যাঁ, বাহু বার করতে হবে, আর এর জন্য ফর্মুলা দুটো জানা মাস্ট সমবাহু ত্রিভুজের। এবার একটা অঙ্ক লিখ দেখি। একই দৈর্ঘ্যের তার দিয়ে, একই দৈর্ঘ্যের তার দিয়ে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। ঠিক আছে, ওদের ক্ষেত্রফলের অনুপাত কত? একই দৈর্ঘ্যের তার দিয়ে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, ওদের দৈর্ঘ্যের, ওদের ক্ষেত্রফলের অনুপাত কত? এইটা হচ্ছে সেই একই দৈর্ঘ্যের তার, ধরো এইটুকু হচ্ছে তারটা দৈর্ঘ্য, এই তার দিয়ে আমি একবার বর্গক্ষেত্র তৈরি করলাম, আর এই একই তার দিয়ে আমি একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করলাম, ঠিক আছে? কি চলে গেল, ব্যাটারি শেষ, চার্জ দেখ। দিদাক, তাহলে কোশ্চেন হচ্ছে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত, উত্তরটা বার কর। একই দৈর্ঘ্যের যেহেতু বলা আছে, দেখ এই যে সব যে দেখা যাচ্ছে, এই যে বর্গক্ষেত্র, এর বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, আর এর একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি এক্স ধরি, এর পরিসীমা কত হবে? হরে এর পরিসীমা কত হবে? 3x, এবার বলা আছে মানে তো কি একই দৈর্ঘ্যের তো, তার মানে দুটো পরিসীমা সমান। আমার কাছে 4a যায়, আমার কাছে 3x তাই, তাহলে 4a ইকুয়াল টু কত হবে? 4a ইকুয়াল টু হচ্ছে 3x, বা 3x ইকুয়াল টু 4a, এইটা হবে, ঠিক আছে? তো তাহলে 3x ইকুয়াল টু যদি 4a হয়, তাহলে x ইকুয়াল টু কত? 4/3a। এবার বলা আছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু দৈর্ঘ্য যদি a হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? a² এর ক্ষেত্রফল কত? √3/4 x² ঠিক আছে? এটা কিন্তু ওই অত ইজি নয়, এগুলো বুঝতে হবে তোকে। এইবার আমি কী জানি এদের অনুপাত কী হলো আমার? a² = √3/4 x² তাই তো? x মানে কত? 4/3a, তাহলে x² মানে কত? 16/9 স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার আউট, 4, 4 = 16, 9টা এদিকে চলে আসবে, 9 = √3।
শোনটা, এ বুঝতে পারছে, এ তুইও শুরু করলে না কে? হ্যাঁ দেখ, এটা হচ্ছে সমান্তরালের একটি তার, এর লেন্থটা জানিস না তুই, তাই তো? এই তার দিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর একটা তৈরি করা হচ্ছে কি সমবল ত্রিভুজ, বড় আছে দুজনের পরিসীমা সমান, পরিসীমা সমান। এর বাহু দৈর্ঘ্য হচ্ছে এ, এর বাহু দৈর্ঘ্য হচ্ছে এক্স, ঠিক আছে? পরিসীমা সমান মানে কি, এর পরিসীমা কত? ফোর এ, এর পরিসীমা কত আসছে? থ্রি এক্স। তাহলে একটা জিনিস বোঝা গেল, থ্রি এক্স ইকুয়াল টু কত? থ্রি এক্স ইকুয়াল টু ফোর এ। এবার আমার কি বলা আছে, ক্ষেত্রফল অনুপাত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর সমবল ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে? এবারে অনুপাতটা তোকে বার করতে হবে, তুই অনুভাবে এটা কি লিখতে পারিস, ফোর এ স্কোয়ার ইজ টু রুট থ্রি এক্স স্কোয়ার, এটাও লেখা যায়। আমি আগের মতো রাখলে একটু অন্যভাবে করছি, ফোর এ স্কোয়ার ইন্টু রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার তোর কী আছে, আমি কী জানি, ফোর এ ইকুয়াল টু কী জানি, থ্রি এক্স, থ্রি এক্স জানি। এখান থেকে যে কোনো একটা বার কর, ভ্যাল হয় এক্সের ভ্যালু বার কর, নাই এর ভ্যালু বার কর, দিয়ে ওইখানে বসিয়ে দে, দিয়ে অনুবাদ চলে আসবে, দিয়ে যেটা হবে ওটাই অনুবাদ। ত্রিভুজে উচ্চতা উচ্চতা 33.13% হ্রাস করা হলো এবং ভূমি 12.5% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে? কমন অঙ্ক একদম। কত এগুলো তো কর, নাহলে তো কিছু পারবে না আর, এ তো পরীক্ষার এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, খিদে খিদে কত আসছে, 25% কি ক্ষতি, ক্ষতি করতে গাবে। আর বলছে এরিয়ার কি পরিবর্তন হলো, হ্রাস না বৃদ্ধি করলো? উচ্চতা 33.13% হ্রাস পায়, 33.13% এর ভ্যালু কত? 1/3, 12.5% ভ্যালু কত? 8, তাই তো? এটা কি হ্রাস পেয়েছে, হ্রাস মানে কি 3 ছিল, 1 কমে গিয়ে কত হয়েছে 2, এটা কত ছিল 8 ছিল, 1 বেড়ে গিয়েছে কত হয়েছে 9, তাহলে এবার কাটাকাটি হবে, 3 3 2 4, তাহলে আগে ক্ষেত্রফল ছিল কত 4, এখন ক্ষেত্রফল কত 3, বাড়লো না কমলো, 1 কমে গেছে, তাহলে কমেছে 1, কারণ 1 কমছে কার উপরে, 4-এর উপরে, তাহলে কমার হার হচ্ছে 1/4, আর 1/4 মানে 25% ডাউনগ্রেডেড। এটা গেল। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমি সব পরীক্ষা ওরিয়েন্টেড করাচ্ছি, এক্সট্রা যাচ্ছি না, পরীক্ষায় এইগুলোই দেবে বলে দিচ্ছি বারবার, তো এইগুলো যেন মিস না যায়, ভিডিও থাকবে আরেকবার দেখে নিবি। এবার যেটা করাবো এটা আরও ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার চান্স এবার হচ্ছে 90%, কেন সমবাহু নর্মাল ত্রিভুজ সবাই জানে, এই জিনিসটা অনেকে ইউজ করে না, এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়, যে ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এ হচ্ছে এ, বি সি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা জিনিস মনে রাখিস, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ হয় কি হয়, ইকুয়াল বা সমান হয়, ঠিক আছে? এইবার কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের
সমান বাহু দুটি প্রতিটি 10 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজের সমান বাহুগুলি প্রতিটি হচ্ছে 10 সেন্টিমিটার। আর বলছে এদের অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি, অন্তর্বর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কোণটার ভ্যালু হচ্ছে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোশ্চেন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর কিছু দেয় না, শুধু এইটুকু আছে। একটি সমবাহু ত্রিভুজ যা দুটো বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার করে এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, কোশ্চেন হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা করতে পারলে তোকে মানে কী বলবো, মানে পরীক্ষায় ধরে রাখিস একটা নাম্বার, এটা তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবারকার জন্য কর। ফর্মুলা বলে দেবো, ফর্মুলাটা জেনে রাখ। ফর্মুলাটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল, গুণফল ইনটু সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা সাইন। ঠিক আছে, তাহলে উত্তর কত বেরোবে? হাফ ইনটু 10 ইনটু 10 ইনটু সাইন 30 ডিগ্রি, 50। 50 ইনটু সাইন 30-এর মান কত? সাইন 30-এর মান কত? সাইন কীভাবে ওটা বলেছিলাম, এরকম ওঠে না, শূন্য থেকে এরকম উঠে, এরকম উঠে আবার নামে, তাই তো? সাইন কীরকম? সাইন হচ্ছে এইরকম, এইরকম। তাহলে কি জিরো থেকে ওঠে হাফ, 1/√2, √3/2, √3/2, তারপর লাস্টে গিয়ে এখানে সবচেয়ে বড়, 90 ডিগ্রিতে সবচেয়ে বড় হয়ে যায়, আর 0 ডিগ্রিতে সবচেয়ে কম হয়। তাহলে এটা কত হবে? হাফ, হাফ বসিয়ে দে, কত আসে তাহলে? 25, এই হচ্ছে উত্তর। মনে থাকবে তাহলে এটা? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটো বাহু আর কোণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইনটু এই বাহু দুটোর গুণফল ইনটু ওই কোণের সাইন। ঠিক আছে, তো এরকম আরেকটা দেবো, করবে নিজেরা এরকম দিদি আরেকটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর যথাক্রমে 20 সেন্টিমিটার করে, 20 সেন্টিমিটার করে তাদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, কোশ্চেন হচ্ছে ক্ষেত্রফল কত? কর, হাঁ কর, দাঁড়িয়ে থাকলে পাস করতে হবে না। দেখছি বল কত আসছে, আচ্ছা দেখছি এটা কত হবে তাহলে? হাফ ইনটু 20 ইনটু 20 ইনটু সাইন কত? সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুই দিয়ে এটা কাটবো কত হয়ে যাবে? 10 হয়ে গেল, 200, সাইন 45-এর মান কত? 1/√2, 1/√2 ইনটু 1/√2। এবার এটাকে কী লেখা যায়, ভাঙাটা শিখতে হবে, ভাঙাটা শিখবি ভালো করে। 200-কে কী লিখতে পারিস? 200-কে লিখতে পারিস 100 ইনটু 2, নিচে কত?